শ্যামনগরে গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের মসজিদ উদ্বোধন। শ্যামনগর থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন রোদেলা ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত মসজিদ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব প্রভাষক মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমিনুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব কাজী ওয়াহিদ মোর্শেদ, সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি জনাব মোহাম্মদ আক্তার হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জনাব জিএম মাসুদুল আলম প্রমুখ। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোদেলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম সালাহউদ্দিন লিটন, সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ রোদেলা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে রোদেলা ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ভালো কাজে দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা করবেন, জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছেন।